হরমাধব চক্রবর্তী অমন ভালো মানুষ আমি আর জীবনে দুটি দেখিনি। গাড়িতে অশোককে দেখলাম মনে হলো যেন সঙ্গে কে ছিল রে মালতি? ও মা, তুমি শোনোনি কি? ও বাড়িতে তো বিরাট ব্যাপার, ওই ভদ্রলোক আসবেন বলে দুদিন ধরে বাড়ি ঝাড়পুঁজ করা হয়েছে। ভদ্রলোকটি কি? অশোকদা যে কোম্পানিতে চাকরি করে সেখানকার সব থেকে বড় অফিসার। অশোকদা নাকি ওনাকে গ্রাম দেখাতে নিয়ে এসেছে। আমরা যেন কিছুই বুঝি না। কেন, কি হলো? আসলে এনেছে মঞ্জুদিকে দেখাতে। এত বড় অফিসার, যদি একবার পছন্দ হয়ে যায়। পছন্দ ওর হবে, মঞ্জু তো কম সুন্দরী নয়। নমস্কার। নমস্কার সজিদা, আমার দিদি। নমস্কার। আপনারা দাঁড়িয়ে কেন, বসুন। ওকে তুমি আপনি আপনি করছো কেন বাবা? ওকে তুমি বলেই বলো। আপনার কথা অশোকের মুখে খুব শুনি, ও প্রায়ই আপনার কথা বলে। আমি তো ওকে বললাম, দিন রাত্রা তো প্রদীপটা প্রদীপটা করিস, তা একবার নিয়ে আয় না ওকে, গ্রামটা একবার ঘুরে যাক। মা, বাবাকে তো দেখছি না, কোথায়? তোর বাবার কথা আর বলিস কেন, দিন রাত শুধু কাজ আর কাজ। জানো বাবা, নিজের সংসার ফেলে 24 ঘন্টা কি করে গ্রামের মানুষের দুঃখ ঘুচবে, কি করে গ্রামের মানুষের উন্নতি হবে, এই নিয়ে না সারাক্ষণ ব্যস্ত। আহ, উনি মানুষের দুঃখ না একদম দেখতে পারেন না। ওষুধের অভাবে তোমার একমাত্র ছেলেটা মরতে বসেছে, তুমি আমায় একবার জানালে না? তোমরা কেমন বাপে? হুজুরের আমাদের দয়ার শরীর, একটু মুখ ফুটে বললেই যেখানে কাজ হতো, কত লোকের বিপদে আপদে হুজুর সাহায্য করেছেন, পাশে গিয়ে দাঁড়িয়েছেন, আর তুই হলে গিয়ে আমাদের গায়ের মানুষ। প্রশংসা করো না তো। কত লাগবে কালি? 50টা টাকা হলে হয়ে যাবে হুজুর। 50 টাকা? না না, তুমি আরো কিছু বেশি হাতে রাখো, একমাত্র ছেলে বলে কথা, আরো কিছু বেশি হাতে রাখ। যদি কিছু একটা হয়ে যায় নটবর, ওকে 100টা টাকা দিয়ে দাও। ভগবান, ভগবান আপনার মঙ্গল করুন হুজুর। এই যে কোথায় যাচ্ছ? বাড়ি বাড়ি, তোমায় আমি বাড়ি যেতে বললাম। বাড়ি? হ্যাঁ, নটবর খাতাপত্র লিখবে, টাকা গুনবে, সময় লাগবে না, সেই ফাঁকে দুটুক করে বাড়ি চলে যাও। তোমার বাড়ির পেছনে যে একটা জমি আছে না, ওই দলিলটা নিয়ে শুট করে চলে এসো, যাও। দলিল? দলিল দিয়ে কি হবে হুজুর? ও কিছু না, কানটি আমার কাছে জমা রেখে দিচ্ছি, যাতে কানটি টানলে মাথাটি চলে আসে। তা দাঁড়িয়ে আছো কেন, যাও। বাবা কালীচরণ, এটা ব্যবসা বুঝছ, তুমি যদি এখন ঠিক মতো টাকাটি ফেরত দিতে না আসো, তখন আমি ওই কানটি ধরে টানবো, মাথাটি মানে তুমি চলে আসবে। টাকা ফেরত দেবে, জমির দলিল ফেরত নেবে, ব্যাস মিটে গেল। ওই জমিটুকুই আমার শেষ সম্বল। যাক বাবা, এই যে বলে ছেলেটা তোমার একমাত্র সম্বল, এখন বলছো জমিটা। তুমি বাবা ঠিক করে ভেবে বলো তো কোনটা তোমার আসল সম্বল, একবার এটা একবার ওটা। কিন্তু বাবু, আরে বাবা, ছেলে বাঁচলে তোমার আবার জমি হবে বুঝছো, কিন্তু ছেলের যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, তখন ওই জমির পরে পড়ে আসলে পরে কান্নাকাটি করা ছাড়া তো কিছু করার থাকবে না। তুমি কে? জমিকার? জমি কার ভোগে লাগবে তখন? হ্যাঁ বলছিলাম কি বাবু, তোমার সাথে গেজেতে আমার ভালো লাগছে না, বোঝে না শোঝে না, এক কথা নিয়ে ঘ্যাচাং ঘ্যাচাং ঘ্যাচাং। আমার অন্য কাজ আছে।
নটবর দেখো তো আর কে আছে। এই আয় 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 বুঝো ডাকছি আয়। তুই যা তো, ঠিক আছে আপনার হিসেব পত্র করুন, আমি তো লেনে আসছি বাবু। রে জলিল কি হয়েছে, কি হয়েছে তোর? হ্যাঁ আবার কি ঝামেলায় পড়লো? টাকা চাই, একশোটা টাকার জন্য ভিতে জমি সব বাঁধা দিতে বসেছিলি? আমার কাছে তো একবার এলে পারতিস। কতবার কত টাকা কর্জ নিয়েছি শোধ করতে পারিনি, কোন লজ্জায় আর দূর বোকা, কেন ফেরত দিতে পারিসনি সেকি আমি বুঝি না। মানুষকে আর সাধ করে ঋণ রাখতে চায় রে? যে ঋণ দেয় সে তো দিয়েই খালাস, যে ঋণ নেয় তার যে কত জ্বালা। যা একেবারে ওষুধপত্র কিনে একেবারে বাড়ি চলে যা। চরণ কাল একবার গিয়ে খোঁজ খবরটা নিয়ে এসো তো, ছেলেটা কেমন থাকে না থাকে। তা না নিয়ে এলো, কিন্তু আমি বলছিলাম কি সম্বল বলতে তো ওই সন্ধ্যা আমার বিয়ের টাকা কটা, তাও যদি তুমি এভাবে খরচ করে ফেলো। লাভটা তো আখেরে আমারই, কালীচরণ তো পেল একশোটা টাকা, আর আমার সন্ধ্যা মা কি পেল জানিস? এক অসহায় বাপের আশীর্বাদ। এর দাম যে কত। তবে আর কি, সব টাকা এইভাবে খরচ করে দাও, তারপর সন্ধ্যা আমার বিয়ের সময় গিয়ে দেখবে টাকার ভাড়ার শূন্য, পড়ে আছে এক গাদা আশীর্বাদ। তো শুধু আশীর্বাদ তোর মেয়ের বিয়ে দেওয়া যায় না, বিয়েটা কি আমাদের হাতে রে? ও যখন হবার ঠিক হবে, জন্ম মৃত্যু বিয়ে এসব তাঁরই ইচ্ছে। নিজের ইচ্ছে বলে তো একটা কিছু থাকবে বাবা। আরে এই তো বয়স, একটা সুন্দরী মেয়ে দেখে শুনে বিয়ে করে ফেলো। হ্যাঁ সত্যি দারুণ সুন্দর, দারুণ। আমি জানতাম, আমি জানতাম তোমার পছন্দ হবে। শুধু আমার কেন, এমন সুন্দর জায়গা, চারিদিক খোলামেলা, এই অ্যাটমসফিয়ার সকলকারই পছন্দ হবে। ও অ্যাটমসফিয়ার, তুমি অ্যাটমসফিয়ারের কথা বলছিলে, আমি ভাবলাম বুঝি। প্রদীপদা একটা গান করো না। গান জানো মা, প্রদীপদা না দারুণ গান গায়, গাও গাও প্লিজ গাও। মাসিমা বলছিল মঞ্জুও খুব ভালো গান করে, আগে ওরটা হোক তারপর। না আগে আপনি। কেন রে, তোরা দুজনে মিলে একটা গান কর না। ওই যে সিনেমাতে দেখি ছেলেটা বলছে কাছেতে এসো না, কাছেতে এসো না, আর মেয়েটা বলে আসবো না আসবো না, এরকম গান দুজনে মিলে কর না। না মাসিমা, আপনাদের গ্রামে এসছি, আগে আপনাদের গান শোনানো উচিত। দারুণ ঘোড়া তো, আমাদেরই গায়ের একজন জ্যাঠামণির মেয়ে সন্ধ্যাদি। Thank you.
প্রদীপদা, তোমার ভালো লেগেছে? প্রদীপদা ভালো লেগেছে মানে? আরে এখানে এসে এরকম গান শুনবো ভাবতেই পারিনি। এক্সেলেন্ট। মা বাবার কাছে কিন্তু সন্ধ্যাদির গানের প্রশংসা করো না। শুধু একটি কারণে তোমাকে নিয়ে আসার আগে বারবার ভেবেছি তোমাকে নিয়ে আসাটা ঠিক হবে কিনা। কি কারণ? হিংসে হিংসে ওই যে আমার দুটো পয়সা আর চারটে জমি জমা হয়েছে, দাদা একেবারে হিংসেতে ফেটে পড়ছে। আরে বাবা কি হয়েছে বলবে তো, তখন থেকে শুধু হিংসে হিংসে করে চেঁচাচ্ছ। কালীচরণ, কালীচরণের চার কাটা জমি, চার কাটা জমি, কি ভালো জমি! মৌকা বুঝে মাত্র 100 টাকায় লিখে নিচ্ছিলুম। তারপর? তারপর আমার দাদা, আমার দাদার সেটি সহ্য হলো না। নিজের নাকটি কেটে আমার যাত্রাটি ভঙ্গ করল। কালীচরণকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এমনি এমনি 100 টাকা দিয়ে দিলে, তোর ভালো হবে। এইভাবে লোকের অনিষ্ট করা। আরে যেমন বাপ তার তেমনি মেয়ে। কি হলো? আরে আমাদের ক্ষতি করার জন্য কোনো উঠে পড়ে লেগেছে। কেন কেন কি হয়েছে? আরে ভালো গান গাস ঠিক আছে, কিন্তু প্রদীপ কেন আমাদের বাড়ি এসেছে সেটা যখন জানিসই, তখন দুদিন কি গান না গাইলে একবার ঠাকুর দেবতারা ঘর থেকে পালিয়ে যেত। হিংসা হিংসা, এমন একটা পাত্রের সঙ্গে মঞ্জুর বিয়ে হবে, দাদা সেটা সইবে কেন? শোনো, তুমি মঞ্জুকে বলবে প্রদীপ যতদিন থাকে একেবারে যেন আঠার মতন পেছনে লেগে থাকে, যেখানে যাবে ছায়ার মতন ঘুর 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 করবে। অসুখটা তো একেবারে কোনো কমেন না। তোমার আমার ছেলে যে এরকম একটা হাজামার্কা গবেট তৈরি হবে আমি কোনদিন ভাবতে পারিনি। ওম জবা কুসুমা শঙ্কাশং কশ্যপে মহাদুতিন ধান্তারিন সর্বপাপগ্নং দিবাকরম। হে মহাদুতিন দিবাকর, হে মহাদুতিন দিবাকর, সর্ব পাপ তাপ হরো, সর্ব পাপ তাপ হরো।
পাপো তাপো হরো সর্ব 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 পাপো তাপো হরো হে মহাদূত দিবাকরো হে মহাদূত দিবাকরো সর্ব পাপ তাপ হরো ও হে মহাদূত দিবাকরো হে মহাদূত দিবাকরো সর্ব পাপ তাপ হরো ও হে মহাদূত দিবাকরো হে মহাদূত দিবাকরো সর্ব পাপ তাপ হরো 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 কে বাবা তুমি তোমাকে তো এর আগে এই গানে কোনোদিন দেখিনি আমি কলকাতায় থাকি কালি এখানে এসেছি উঠেছে কোথায় আগে অশোকদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ কাল কে যেন বলছিল তোমার কথা শুনেছি তুমি নাকি খুব বড় অফিসার বিলেত টিলে তো ঘুরে এসেছে কয়েকবার তা এত ভোরে কি গ্রাম দেখতে বেরিয়েছে নাকি হ্যাঁ যেতে গিয়ে আপনার স্তোত্রপাঠ কানে এলো তাই ওই বাবা বয়স হয়েছে একটু গান টান করি তা তোমার নামটাই তো জানা হলো না আগে প্রদীপ চট্টোপাধ্যায় ও আমি হরমাধর চক্রবর্তী ওই যাদের বাড়িতে তুমি উঠেছো সেই অশোকের আমি জ্যাঠামশাই ও আচ্ছা 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 অশোক আপনার কথা কার খুব বলছিল তা তুমি যখন অশোকের অতিথি তখন তো আমারও অতিথি তোমার যদি আপত্তি না থাকে তাহলে চলো না আমার সঙ্গে একটু চা খাবে চা খেতে খেতে আমরা গল্প করবো না না আপত্তি কেন থাকবে চলো এসো 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 না বাবা
এটা তুমি ঠিক করনি। কেন অন্যায়টা কি করলাম? উঠতে বসতে ও বাড়ি থেকে তোমাকে এত অপমান করছে, তবুও তোমার যদি একটু লজ্জা হয়। আহা কি মুশকিল, কি হয়েছে বলবি তো? তুমি ওদের বাড়ির অতিথিকে চা খাওয়াতে নিয়ে এসেছো, এর জন্য তুমি জানো কত কথা শুনতে হবে। তাই কথা শুনতে হবে বলে তার ভদ্রতা বোধ বিসর্জন দিতে পারি না? প্রদীপ আমাদের গায়ে এসেছে, আমাদের সকলের অতিথি, ভোরবেলায় দেখা হলো, ওকে চা খেতে না বলে আমি একা একা কি করে চা খাই বলতো? নে নে নে, দু কাপ চা করে ফেলতো, ও বেচারি আবার বারান্দায় চুপচাপ বসে রয়েছে। নে না, দু কাপ চা কর না। আমার নিজের ছোট ভাই বলে বলছি না, বেনি মাধবের মতো মানুষ হয় না। এই তো এত জায়গা জমি টাকা পয়সা, কোনো অহংকার নেই, আর ছেলে মেয়ে দুটো হয়েছে ঠিক। বাবা চা। আমার মেয়ে সন্ধ্যা, আর এই হচ্ছে প্রদীপ, অশোকদের বাড়িতে এসছে। বাবা আমি ভেতরে যাচ্ছি। ও হ্যাঁ, কি যেন বলছিলাম, ছেলে মেয়ে। হ্যাঁ ছেলে মেয়ে, ছেলে মেয়ে মঞ্জু। মঞ্জুকে তুমি দেখেছো তো, এত ভালো মেয়ে, যেমন লেখাপড়ায় তেমনি ঘরের কাজে আর ব্যবহার। আমি কি দারোয়ান নাকি সারাদিন মনে দরজার পাশে দাঁড়িয়ে পাহারা দেবো, বেরিয়ে যেতে গেলে ধরবো? দেখো আচ্ছা, তোকে কি আমরা তাই বলেছি? এমন একটা ভাব দেখাচ্ছ না যেন তোমাদের কি একটা ক্ষতি হয়ে গেছে। ভোরবেলা উঠে প্রদীপ গেলই বা কোথায়? অত চিন্তার কি আছে, হয়তো গ্রামটা ঘুরে, ওই তো ওই তো এসে গেছে। মঞ্জু আয় চাটা ঢাল 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 চা ঢাল। হ্যাঁ রে, প্রদীপ কদিন থাকবে বলেছে? দিন সাথে। শোনো, ভুলে যেও না, এর মধ্যে কায়দা করে কথাটা পেরো। সে আর বলতে, ওকে না, ওকে আমার ভীষণ ভালো লেগেছে। এই হাত ছাড়া করা যাবে না কিন্তু। হ্যাঁ মর্নিং ওয়াকে শরীর স্বাস্থ্য মন খুব ফুরফুরে থাকে। মঞ্জুও রোজ করে। তোমার জন্য আমরা অপেক্ষা করছি। এগুলো সব মঞ্জু করেছে তাই না? হ্যাঁ হ্যাঁ। আসলে তোমার জন্য নিজের হাতে চা তৈরি করেছিল তো, অভিমান হয়েছে। দাদার সঙ্গে আলাপ হলো? হ্যাঁ, আপনাদের সম্বন্ধে অনেক কথা হলো। কি বললেন দাদা, আমরা বাজে লোক, আমরা ওকে ঠকে বড় লোক হয়েছি? আমরা ওর জমি জমা ফাঁকি দিয়ে নিয়েছি। হ্যাঁ, মঞ্জু ভালো মেয়ে নয়, মঞ্জুর চরিত্র খারাপ। এই আপনারা কার সম্বন্ধে কি কথা বলছেন? আমার দেবতুল্য লোকের সম্বন্ধে এরকম ধারণা হলো কি করে আপনাদের? বাবা, তোমার বুকে যে একটা বিষাক্ত ক্ষত ছিল সেটা তো প্রদীপদা জানতো না। কি দরকার ছিল যে আমার বোতাম খুলে ক্ষতটা দেখাবা? কিছু বলবে আমাকে? ক্ষমা করে দিবেন প্লিজ। দুর্ভোগা, ক্ষমার কি আছে,
এত কষ্ট করে চা করলে রাগ তো তোমার হওয়ারই কথা। চলুন না তাহলে একটু বাড়ির দিকটা ঘুরে আসি। না আমি অশোকের সঙ্গে মাছ ধরতে যাবো, বিকেলে যাবো। ঠিক জানেন তো আমার কাছে হয়ে বলুন। এতে গাছ আমার কি আছে? আমি বলছি যখন যাবো যাবো, প্রমিস। আমার কাছে হয়ে বলুন। হ্যালো, তুমি একটু বসো, আমি আসছি। দশের ওজনের মাছ তুমি বড়শিতে ধরেছো? তুমি তো পাকা শিকারী। তা এত বড় মাছ কোন পুকুরে ছিপ ফেলেছিলে? অশোক বলল গড়পারে পুকুর। ও হো, তাই বলো? ওই পুকুরে ছাড়া এত বড় মাছ এ তল্লাটে আর কোথায় পাবে? আমি তো বেছে বেছে পোনাগুলো ছেড়েছিলাম। ও, আপনি ছেড়েছিলেন? হ্যাঁ, পুকুরটা তো আমারই ছিল গত বছর। বাবা প্রদীপ, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো না মালতী, প্রদীপকে একটা বসার জায়গা দিন। শোন না, আজ আমি বসবো না। যে কথা বলতে এসেছি, আমার খুব ইচ্ছে যে আপনাদের দুই পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খায়। তো আজকে অশোকের বাড়িতে রাত্রিরে আপনি আর সন্ধ্যা। ও, এ তো খুব ভালো কথা। কতদিন? একটা কথা প্রদীপ, আমাদের সংসারে কিন্তু আরো দুজন আছে, তাদের ছেড়ে আমরা কিন্তু কোথাও যাই না। এই মালতী, হারুর বাবা চরণ, আপা আপনার ভাই বুঝি। মুশকিলে ফেললে, কি বলি বলো তো? চরণ আমার কে? যদি বলি ভাই, তুমি জানতে চাইবে বেনির সঙ্গে আমার যেরকম রক্তের সম্পর্ক আছে, চরণের সঙ্গে তেমন আছে কিনা। না, চরণের সঙ্গে তুমি আমার রক্তের কোনো মিল খুঁজে পাবে না। তবে তুমি যদি ওর হৃদয়টা এই হাতে ধরো আর আমার হৃদয়টা এই হাতে, তাহলে দেখবে আমাদের হৃদয় হৃদয়ে কত মিল। আচ্ছা প্রদীপ, রক্তে রক্তে মিল থাকলে যদি ভাই হয়, তবে হৃদয় হৃদয়ে মিল থাকলে সম্পর্কটা কি দাঁড়ায় বলো তো? ভাই না, ভাইয়ের থেকে আরো বেশি কিছু। তুমি তো শিক্ষিত ছেলে, বলো না। মানে দাদা আমার প্রণম্য ব্যক্তি, যাই হোক একটা ব্লাড রিলেশন তার সঙ্গে আমার রয়েছে। যখন তাকে নিমন্ত্রণ করেছো ঠিকই আছে, কিউথা বলে বাড়ির চিচা করছে। ছি 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 ছি, ওদের সঙ্গে একসঙ্গে বসে খেলে আমাদের মান সম্মান কি কিছু থাকবে? এই আর কি আর করা যাবে। হ্যাঁ, না বুঝে বলে ফেলেছে। উনি যখন বলেই এসেছেন তখন উঠে না দুটো পাত পেতে ওদের খাইয়ে দিলেই হয়। সেই ভালো। হ্যাঁ, তাই করবেন। তবে দুটো নয়, তিনটে তিনটে পাত পাতবেন, ওদের সঙ্গে বসে আমিও খাবো। তুমি তুমি ওদের সঙ্গে বসে খাবে? হ্যাঁ, একটা নতুন অভিজ্ঞতা হবে। ওদের সঙ্গে বসে খেয়ে দেখবো আপনাদের কাছে আমার মান সম্মানটা কতটা কমে গেছে। আলবাত গেছে, গেছেই তো মান। তোমার বাড়ির চাকর চাকরানি আমার পাশে বসে খাবে, এই প্রস্তাবটি তুমি দিলে কি করে? কি করে দিলে? হ্যাঁ, আমি চাই না যে সন্ধ্যাবেলা তোমরা আমার বাড়িতে যাও, মাছ খাবে। মাছ খাওয়ার যখন তোমার এতই লোভ, তখন তোমার ওই পেয়ারের চাকর চরণকে দিয়ে একটা কিনে এনে খেলেই তো হয়। ধর ধর, পঞ্চাশ টাকা ধর। এখন নজর যখন পড়েছে, এখন হজম হলে নটা বেজে গেল, এখনো তো রইলেন না। কে? দাদা আসবে না? আমি তো বলেছিলাম তো আসবে না। সেসব আর কিছু নেই, চাকর বাকরদের সাথে মিশে মিশে না,
সামান্য ভদ্রতা ভদ্রকেও হারিয়ে ফেলেছি। আপনি নিজে এত করে বলে এলেন, সে ওরা এলে দেখা যাবে, গরম গরম থাকতে তোমরা খেয়ে নাও তো। হ্যাঁ সেই ভালো। না না, উনি নিজে মুখে বললেন আসবেন, অথচ কি এমন ঘটলো যে? এ নিশ্চয় সন্ধ্যার কারসাজি। চলো তো অশোক, একবার দেখে আসবে। না না প্রদীপ, শোনো, তোমার আবার কি যাওয়া দরকার? যেতে আমাকে হবে, আমাকে জানতে হবে উনি কেন আমাকে এভাবে অপমান করলেন। অপমান? কি কি বলছো তুমি? আমি তোমাকে অপমান করেছি? এটা অপমান নয়, এত করে বলে গেলাম আপনারা না গিয়ে এখানে খেতে বসে গেছেন। একবার জানতেও চাইলেন না কেন আমরা গেলাম না? তার আর কোনো প্রয়োজন নেই, কোনো অজুহাতই আমি শুনতে আসিনি। শুধু একটা কথাই বলতে এসেছিলাম, একজন ভদ্রলোকের কাছ থেকে ভদ্র ব্যবহার আমি আশা করেছিলাম। চলো অশোক। অশোক, সন্ধ্যা, এই টাকাটা তোমার বাবাকে দিয়ে দিও। এটা কিসের টাকা? ওই বুড়ো মানুষটার তো ভীষণ মাছ খাওয়ার লোভ, তাই তোমার বাবা বিকেলে এসে ওই টাকাটা আমার বাবার মুখের উপর ছুরি দিয়ে বলেছেন, লোভীর মতো তোমাদের বাড়ি না গিয়ে ওই টাকা দিয়ে বাজার থেকে মাছ কিনে এনে যেন খায়। চুপ কর সন্ধ্যা, চুপ কর। কেন চুপ করবো? কাকা উঠতে বসতে তোমাকে অপমান করবে, বাইরের লোকেরা এসে তোমাকে অপমান করে যাবে, আর আমি চুপ করে থাকবো? অশোক, বাবার যদি অতই মাছ খাওয়ার লোভ থাকতো, তাহলে একদিন তোমার বাবা বিপদে পড়ে আমার বাবার কাছে এসে কান্নাকাটি করলো, একটা পয়সা না নিয়ে ওই মাছ ভর্তি পুকুরটা তোমার বাবার নামে লিখে দিত না। আমি ঠিক? প্রদীপ বাবু, আমার বিশ্বাস আপনি একজন ভদ্রলোক। এবার থেকে তখনই কোনো ভদ্রলোককে নিমন্ত্রণ করবেন যখন তার যোগ্য সম্মানটুকু দিতে পারবেন। আহা, কাকে কি বলছিস? আর পরের বাড়িতে থেকে নিজের অধিকার ফালাবার চেষ্টা করবেন না, তাতে নিজেও ছোট হবেন, অপরকেও ছোট করবেন। সন্ধ্যাদি, তুমি বোধ হয় প্রদীপদাকে ভুল বুঝছ। অশোক, আমি জানি আজকে কেন এই ঘটনা ঘটল, এর জন্যে আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তোমার বাবা হয়তো ভাবলেন আমি বোধ হয় একে। ও হ্যাঁ অশোক, তুমি তোমার বাবাকে একটা কথা ভালো করে বুঝিয়ে বলবে, কারো চার দেওয়া পুকুরে ছিপ ফেলে মাছ ধরার মনোবৃত্তি আমার নেই। মাছ ধরবো মনে করলে বিনা চারে যে কোনো রুই কাতলাকে আমি আমার বর্ষিতে গাঁথতে পারি। প্রদীপবাবু, দয়া করে আপনি আর আমাদের বাড়িতে আসবেন না, আমায় ক্ষমা করবেন। সন্ধ্যাদিকে তুমি ভুল বুঝো না প্রদীপদা, ও যা বললো একটা ওর মনের কথা নয়। ছোটবেলা থেকে তো সন্ধ্যাদিকে দেখছি, আজ পর্যন্ত সন্ধ্যাদি কাউকে আঘাত দিয়ে কথা বলেনি। হাত জোর কি হয়েছিল আমি তোকে জানি, তুমি চলে আসার পর নিশ্চয়ই বিছানায় শুয়ে কাঁদছে। বিশ্বাস না হয় জানলা দিয়ে উকি মেরে দেখবে। চলো। তুমি যে সন্ধ্যাদের প্রশংসা করছো, তোমার বাবা আমার শুনলে অসন্তুষ্ট হবেন না? হোক গে, বাবা আমাকে সন্তুষ্ট করতে গিয়ে কাঁচকে তো আর হিরের থেকে দামি বলতে পারি না। জানো প্রদীপদা, দিদি আর সন্ধ্যাদি পাশাপাশি দাঁড়ালে তফাতটা তুমি বুঝতে পারবে। এই ভয় বাবা ছুটে এসেছিল টাকাটা নিয়ে। এই নাও টাকা। দে কিসের টাকা? রে চ্যাটামুনিকে যে টাকাটা মাছ কিনতে দিয়ে এসেছিলে, ধরো। ফিরিয়ে দিল বাবা,
দশ বিশ টাকার জন্য তো তোমাকে দেখেছি, গরিব চাষিদের ঘরে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দিয়েছো, তা হঠাৎ জ্যাঠামুনিকে একবারে পঞ্চাশ টাকা মাছ কিনতে দিয়ে এলে কেন? কেন সে কৈফিয়ত তোকে দিতে হবে? না বাবা, তুমি গুরুজন, তোমার কাছে কৈফিয়ত চাইবো কি করে? তবে এইটুকু জানিয়ে রাখছি, জমি কেনা বেচা করছো করো, হৃদয় কেনা বেচা করতে যেও না, হৃদয় কেনার মতন হৃদয় তোমাদের নেই। হারাতে সে তোমারও কি পরাজয় হয়?
প্রদীপ বাবু, দয়া করে আমার বাবা মাকে দেখে আমার বিচার করে বসবেন না। ওরা নিজেদের কন্যা দয়াগ্রস্ত ভাবতে পারেন, আপনার মতো ভালো পাত্র হাতের সামনে পেয়ে তাকে হারাচ্ছি ভেবে কিছুটা হয়তো বাড়াবাড়িও করে ফেলেছেন। তাই বলে আমি নিজেকে কিন্তু কখনো তাদের বোঝা বলে মনে করি না। আপনারও যেমন পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তেমনি আমারও আছে। আমি এমনই একজনকে পছন্দ করব যার বাড়ি গাড়ি থাক বা না থাক, অন্তত কথার দামটুকু আছে। অন্যের গাছে যে মিথ্যে কথা বলে না। চলো মঞ্জু, আমরা একটু বাঁধের ধারে বেরিয়ে আসি। আমার একটু কাজ আছে, আপনি অসুখকে নিয়ে যান না। তোর আবার কি কাজ? প্রদীপ যখন বলছে তখন যা না। বললাম আমার কাজ আছে। না, আমি একটু বেরিয়ে আসি। দেখলে দেখলে একবার মেয়েটা কাণ্ডটা দেখলে? ঠিক আছে ঠিক আছে, একদম ফর্মুলা মাফিক চলছে। ফর্মুলা সে আবার কি বোঝো না? দেখো দেখো না দেখো দেখলে। এই যে তুমি দেখলে না, একে কি বলে কি বলে কি বলে কি বলে অনুরাগ। অনুরাগ মানে এদের একটা ইয়ে হবে তো? এটা আবার কি? ওদের কথা বলছিস? তার একটা পূর্বাভাস, একেই বলে অনুরাগ। রাগ দেখাবে কিন্তু রাগ নেই। জানো জানো কালকে না রাত্রিরে প্রদীপ যখন গান গাইছিল মঞ্জু পা টিপে টিপে ওর কাছে গিয়েছিল। যাবি তো যাবি যাবি, ওটা প্রেমের গান জানো। তমাল বনে এই গান গে কৃষ্ণ রাধিকাকে এমনি করে ধরেছিল। বুড়ো বয়সে ভীম রোগে হয়েছে বুড়ো। আচ্ছা তুমি কি করে আমায় বুড়ো বলো বলো তো? সেটা সর তো, কেউ দেখলে আমায় বুড়ো বলবে? থাক হয়েছে। আচ্ছা এবার তুমি বলো তো, মঞ্জু যদি রাগ করে ঘরে খিল দিয়ে দেয় তখন প্রদীপ কি করবে? কি করবে? কি এমনি করে করা নড়বে? আমি। তোমার বাবা বাড়ি আছেন? আছেন, কিন্তু তুমি আমার আসতে বারণ করেছিলে, কিন্তু তোমার অনুরোধ আমি রাখতে পারলাম না। দুঃখিত। আরে এসো এসো প্রদীপ, এসো এসো। থাক থাক থাক, আমি আজই চলে যাচ্ছি। আজই আজই চলে যাচ্ছ? সে কি এর মধ্যে চলে যাবে কি? আরে অশোক যে বলছিল তুমি দিন সাথে থাকবে। হ্যাঁ সেরকমই কথা ছিল, হঠাৎ একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল তাই। কিন্তু আবার কবে আসবে? এবার যখন আসবে তোমার বাবা মাকে সঙ্গে নিয়ে এসো, কেমন?
আমার আসার কথা জানি না, তবে বাবা মা আসবেন। আপনি নিশ্চয়ই প্রদীপের বাবা? আগে হ্যাঁ ঠিক ধরেছি। নমস্কার নমস্কার নমস্কার। আপনি বেনিমাধব চক্রবর্তী, যার বাড়িতে আপনি যাচ্ছেন? তাহলে আপনি হলেন অশোকের বাবা? বাবা প্রদীপ আমার বাড়িতেই উঠেছিল, এই একটু আগেই আমার বাড়ি। আপনার মেয়ে হলো তাহলে মঞ্জু? আগে হ্যাঁ, প্রদীপ নিশ্চয়ই অনেক গপ্প সপ্প করেছে, সুজনকে যে কি সুন্দর মানিয়েছে কি বলবো আপনাকে, একেবারে হরপার্বতী। হরমাধব চক্রবর্তী? হ্যাঁ হরমাধব চক্রবর্তী, আমার দাদা। বাড়ি ভাঙা, একেবারেই ভাঙা চুরো, দাদার খুব স্যাড কন্ডিশন যাচ্ছে। যাকে ওটা ভাঙা চুরো স্যাড কন্ডিশন বাদ দিন, বাড়িটা কোথায়? হ্যাঁ একটু আগেই পড়বে। হরমাধব চক্রবর্তী আপনার দাদা, তার মেয়ে সন্ধ্যাকে আশীর্বাদ করে তারপর আপনার বাড়িতে যাবো। হাতটা সরে চলো। আর কত দূর? এই সামনে, এইটা আমার বাড়ি। না বাবা, মঞ্জু আমার বোন, ওরা আমাদের সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক না কেন, ওরা তো একটা আশা নিয়ে। না না, এটা অন্যায়। কোনটা ন্যায় কোনটা অন্যায় তা আমি বুঝি মা, এটা যদি অন্যায় হতো তাহলে তুই সারা জীবন কুমারী থাকলেও আমি প্রদীপের বাবাকে ফিরে যেতেই বলতাম। প্রদীপ দাকে তো আমরা কোনো লোভ দেখাইনি, আর তাছাড়া প্রদীপ দা কোথায় ছিল না যে তাকে আমরা ভুলিয়ে ভালিয়ে। অবশ্য তোর যদি কোনো কারণে প্রদীপকে পছন্দ না হয় সেক্ষেত্রে আমি নিশ্চয়ই প্রদীপের বাবাকে ফিরে যেতেই বলবো। তুমি যাও কর্তা বাবা, আমি সন্ধ্যা দিকে সাজিয়ে নিয়ে আসছি। হ্যাঁ তাই করতো, তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে আয়। আমি বলছিলাম আশীর্বাদ করার আগে দেনা পাওনার কথাটা সেরে নি কি। তা মেয়েকে আপনারা যা দেবেন সে তো দেবেনি, সেখানে আমার বলার কিচ্ছু নেই, মানে আমার শুধু ওই একটি দাবি বলুন, মানে বরফোন হিসেবে আমাকে নগদ 30,000 টাকা দিতে হবে। আজকাল 500-600 টাকা চাকুরে ছেলে সে 10-12,000 টাকা নগদ নিচ্ছে, বলুন সেদিক থেকে আমার ছেলে প্রদীপ তো টাকার কি ভ্যালু আছে আজকাল? এই তো আমার একটিমাত্র মেয়ে মঞ্জু। হ্যাঁ মঞ্জু, মঞ্জুর বিয়েতে নগদ দেবো বলে আমি তো সবই গুছিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এত টাকা মনকে আর বেশি বললো। এই গত মাসে আমার ভাইপোর বিয়ে হলো, ভাইপো বড় জোর 1,000 টাকা মাইনে চাকরি করে, তাতেই সে নগদ নিল 25,000 টাকা। আর আমার ছেলে প্রদীপের বিয়েতে আমি যদি কমপক্ষে 30,000 টাকা না পাই তাহলে লোকে আমাকে কি বলবে?
সম্মান দেবে, বলবে কোন হাঘরের মেয়েকে আমি ঘরে নিয়ে এসেছি। হাঘরে কি বলছেন? হাতি দাদা হাতি, আমার দাদা এককালে গায়ের জমিদার ছিলেন, বুঝছেন? আপনার সঙ্গে যখন আমাদের কুটুম্বিতে হচ্ছেই, আপনার সম্মান ডাকার দায়িত্ব আমাদের। বিয়ের রাতেই আপনি আপনার 30,000 টাকা পেয়ে যাবেন। কিন্তু বেনি, তুমি চুপ করো তো। সন্ধ্যা কি তোমার একার মেয়ে, আমার কেউ না। ও নিয়ে তুমি একটুও ভেবো না, আমি সব ম্যানেজ করে দেবো। আর একটা কথা, মানে বলছিল এই টাকার ব্যাপারটা কোন অবস্থাতেই যেন প্রদীপ জানতে না পারে, তাহলে সংসারে মহা অশান্তি হবে। আমি মনে হয় শান্তি প্রিয় লোক, ওরা অশান্তি আমার ভালো লাগে না। ডাকুন ডাকুন মেয়েকে, ডাকুন ডাকুন। আপনার মেয়েটি সত্যি মা লক্ষ্মী, আমার খুব পছন্দ হয়েছে। কিচ্ছু ভাববেন না, তা সন্ধ্যের সময় আমি বর নিয়ে আসছি। হ্যাঁ, আপনি তাহলে ব্যবস্থা করে রাখবেন? মানে আচ্ছা, চলি, নমস্কার। নমস্কার। বেনি, এবারে বলতো এত টাকা পাবো কোথায়? চলো ঘরে চলো বলছি। না বেনি না, অমন অলক্ষণে কথা তুই মুখে আনিস না। ওই জমির উপর রয়েছে পূর্বপুরুষের গড়া কুলদেবীর মন্দির। না না, ও মন্দির আমি বেচতে পারবো না। বেচো না, আমার কি? তুমি যদি মেয়ের বিয়ের পণের টাকা ওই 30,000 টাকা অন্য কোথাও থেকেও জোগাড় করতে পারো, ভালো কথা, উত্তম কথা। আচ্ছা কি ভেবেছো বলতো তুমি দাদা, ওই রকম একটা ছেলের সঙ্গে তুমি বিনি পয়সায় মেয়ে ঘুরিয়ে দেবে? আশ্চর্য। তা তুই যে বললি তুই সব ব্যবস্থা করে দিবি। হ্যাঁ বলেছিল। হ্যাঁ দেখো কি বুঝতে কি বোঝো। হ্যাঁ বলেছিল ম্যানেজ করে দেবো, তাই বলে কি ঘর থেকে এনে দেবো নাকি? তোমার জমির কথা ভেবেই তো বলেছিলাম। 40 বছর ধরে ওই ভোরে উঠে ওই মন্দিরে গিয়ে আমি নাম গান করেছি, তোরা থাকতে সেই মন্দির আমাকে বেঁচে দিতে হবে বেনি। বেঁচে দাও দাদা, বেঁচে দাও। আরে মেয়ের বিয়ে বলে কথা, মন্দির ধরে বসে আছো, একটা ফালতু সেন্টিমেন্ট, বুঝছো? দাদা একটা কথা বলবো, শুনতে হয়তো খুব খারাপ লাগবে, তবু না বলেও পারছি না দাদা। আচ্ছা দাদা, সারা জীবনে নাম গান তো অনেক করলি, কাজের কাজটা কি হলো আমায় বলতে পারো? তাছাড়া তুমি কি মনে করো তোমার পাঠ শোনার জন্য তোমার কুলদেবইয়া সব ওই মন্দিরে বসে রয়েছে, ভাঙা মন্দিরে? দেবদেবীরা আজকাল সেয়ানা হয়ে গেছে দাদা, ভালো মন্দির ভালো প্রসাদটি না পেলে তেনারা আর থাকেন না। সাপের মতন খোলসটি ফেলে রেখে নিজেরা ছুট করে পালিয়ে যান। তোর আজ বার বারান্ত অবস্থা, তুই আজ মা লক্ষ্মীর বরপুত্র, তোর সঙ্গে আজ আর দেবদেবী নিয়ে তর্কে যেতে চাই না। এখন তুই যা ভালো বুঝিস তাই কর। তুই দলিলটা খুঁজে রেখো, আমি বিকেলে এসে নিয়ে যাব। টাকাটা দাঁড়াও, রাম না হতে রামায়ণ, আগে খদ্দের পত্র দেখি, তোর জমিটা বেচি। দেখিস বেন, কি হলো? তুই যেন আমাকে আবার বিপদে ফেলিস না। হ্যাঁ যা, হাত পা কোলে নিয়ে বসে আছো। বাহ, তিনি কই? তোমার সেই বিশ্ব সুন্দরী মেয়ে? হ্যাঁ। বাহ, ফেল ফেল, আর একটু চা ফেল। খুব তো তেজ দেখিয়ে চা ফেলা হচ্ছিল, তো তেজের কোনো তোয়াক্কা করলো প্রদীপ? এদিকে তো শুনতে পাই তোমার মেয়ে খুব সুন্দরী, তার জন্য সব পাড়ার ছেলেরা পাগল। হ্যাঁ হ্যাঁ সুন্দরী তো। থামো থামো থামো, থামোটা কত শত ঢাকাই গেল, চার দিয়ে মাছটাকে আমি ডাঙার কাছে এনে দিলাম, তুই শুধু জাপটা ধরে তুলে নিবি, তুই তাও পারলি না। আর প্রদীপই বা কেমন ছেলে? কি মিষ্টি মিষ্টি কথা, অদূরে অদূরে ভ,
আমাদের বাড়ি এলো, থাকলো, খেলো দিলো আর বাবাকে পাঠাবার বেলা পাঠালো, নেমা খারাপ। কত বড় অপমান তোমায় করলো ভাবো, আমার সামনে সন্ধ্যাকে আশীর্বাদ করে চলে গেল। সাজুগুজু করে জোসনা বিলিয়ে বেড়াচ্ছেন, লিপস্টিক চাই, স্নো চাই, ঘষ একটু স্নো পাউডার ঘষ, কি হলো কি ঘষে কাছে কাছে কি হলো, মুখে তো ঝামা ঘষে দিয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওই বিয়েটা ভেঙে দেওয়া যায় না? হাতুড়ি তো আমার হাতে, এক গায়ে ভেঙে দেবো। ভাঙা চাই তাহলে দাও না ভেঙে গো, এখন ভাঙলে জোড়া দেওয়ার সময় পেয়ে যাবে, যখন ভাঙবো জোড়া দেওয়ার আর সময় পাবে না। তোর বাবা কি এখন ফেরেস্তায় না? বাবা? বাবা তো এখনো ফেরেননি জ্যাঠামণি, কলকাতায় গেছেন। কলকাতায়? বড় বিপদে পড়ে গেলাম অশোক, কি হবে বলতো, হাতে যাওয়ার একদম সময় নেই। কি এই তো মাত্র 15,000 টাকা, আর বাকি টাকা? না দাদা, তোমারও জমি বিক্রি করে ওর থেকে বেশি আর হলো না। কি বলছিস বেনি, ওই অতখানি জমির দাম 15,000 টাকা? আমি কি মিথ্যে কথা বলছি? জলা জমি, তারপর মন্দির রয়েছে, ওটা তো মানতে হবে, কেউ নিতেই চায় না। ভাইজির বিয়ে থাকে আমি কোনো রকমে হাতে পায়ে ধরে। কিন্তু আরো 15,000 টাকা না পেলে তো আমি বরপণ দিতে পারবো না বেনি। তা আমি কি করবো বলো? তোকে আমি বরং আমার বাড়ির দলিলতে দিচ্ছি, তুই সেটা রেখে আমায় আরো 15,000 টাকা দে। কত টাকা, কত টাকা আমি কোথায় পাবো বলো? দুদিন পরে হলে না একটা চেষ্টা করতে পারতাম, কিন্তু তোমার ওই পুরনো ভাঙা বাড়ি না? শোন, বাঁধে রাখতে না চাস তো তো তুই তুই ওটা কিনে নি। ওই সন্ধ্যা শ্বশুর বাড়ি চলে গেলে আমি বাড়ি ছেড়ে দেবো। আজকে আজ তুই আমার সম্মানটা বাঁচা। কেন, উনি কেন আপনার সম্মান বাঁচাবেন? আপনি কি ওর সম্মানের কথা একবারও ভেবেছিলেন? প্রদীপ আমাদের বাড়িতে এলো, আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক হলো, আর আপনি কিনা তাকে ভুলিয়ে ভালিয়ে। এ তুমি কি বলছো বৌমা? ঠিকই বলছি, আজ গায়ের লোকের কাছে আমরা আপনার জন্য মুখ দেখাতে পারছি না। দাদা হয়ে আপনি ছোট ভাইয়ের এত বড় ক্ষতি যে কি করে করলে? আমি ক্ষতি করে থাকি, আমাকে শাস্তি দাও বৌমা, আমার মা মরা মেয়েটাকে এত বড় শাস্তি দিও না। দাদা তুমি শুধু শুধু সময় নষ্ট করছো, আমি তোমাকে আর একটি পয়সা দিতে পারবো না। বেয়াই মশাইকে যে কি বলবো। বেয়াই মশাইকে বলো না, দুদিন বাদে বাড়িটা বিক্রি করে তুমি টাকাটা দিয়ে দেবে। বাড়ি বিক্রি করবেন? বিক্রি করার হলে একদিন করলেন না কেন? যত সব বড় বড় কথা, মরা হাতি নয় পচা হাতি, ছেলেকে বিয়ের পিড়ি থেকে তুলে নিয়ে যাব এই ভয়েও যখন আপনি বাড়ি বিক্রি করলেন না, তারপর মেয়েকে একবার পার করতে পারলে তখন যে আপনি আমায় কিরকম টাকা দেবেন সে ভালো করেই জানা আছে। আমি আপনাকে কথা দিচ্ছি। কি কথা দিচ্ছে? আপনি অনেকবার কথা দিয়েছেন, আপনার কথার কোনো দাম নেই। কথা দিচ্ছি, সন্ধ্যার জন্মের আগের দিন পর্যন্ত প্রত্যহ ভোরে মন্দিরে গিয়ে কুলদেবতার দর্শন না করে আমি আমার দিনের কাজ শুরু করতাম না।
24 বছর আগে সন্ধ্যাকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা গেলেন। তারপর থেকে আমি আমার নিয়ম পাল্টে ফেললাম। মন্দিরে যাওয়ার আগে রোজ ভোরে মশারি তুলে সন্ধ্যা মার মুক্তি আগে দেখে তারপর আমি দেবতার দর্শন করতে যেতাম। অতীতের ইতিহাস জেনে আমার কি লাভ? অতীত না জানলে ভবিষ্যতের গুরুত্বটা আপনি বুঝবেন না, তাই বললাম। যে মেয়ের মুখ না দেখে আমি দেব দর্শন পর্যন্ত করিনি, সেই মা মরা মেয়ের দিব্যি করে আমি আপনাকে বলছি, যতদিন না আপনার বাকি টাকা আমি দিতে পারব ততদিন আমি সন্ধ্যার মুখ দর্শন করব না। কথাটা যেন খেয়াল, কথা দিতে হবে। বল কি চাস? মন্দিরে দাঁড়িয়ে ঠাকুরের সামনে আমার মাথায় হাত রেখে তোমাকে বলতে হবে, আমি যা বলবো তুমি তাই শুনবে। বল না কি বলবি। আবার মাথায় হাত রাখতে হবে কেন? না, আগে আমার মাথায় হাত রাখো। এখনো সেই ছেলে মানুষই রইলি। নে হাত রাখলাম, বল কি কথা তুই চাস? কথা দাও তুমি এবারে বিক্রি করবে না। তুই আমাকে এই কথা দিতে বলিস না মা, এ আমি পারবো না, কিছুতেই পারবো না। তুমি কিন্তু মন্দিরে ঠাকুরের সামনে আমার মাথায় হাত রেখে কথা দিয়েছ বাবা। সন্ধ্যা, সন্ধ্যা লক্ষ্মী মা আমার, তুই তোর কথা ফিরিয়ে নে। তুই জানিস না কি সর্বনেশে কথা তুই আমার কাছ থেকে আদায় করে নিচ্ছিস। সারাটা জীবন তোকে এর জন্য কাঁদতে হবে মা। তোমাকে ঘর ছাড়া করে আমি হাসতে চাই না বাবা। সন্ধ্যা তুমি কথা দাও এবারে বিক্রি করবে না। সন্ধ্যা শোন। না তুমি আমার কথা দাও। শোন মা শোন। না আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আমার কথা দাও, তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বেশ, ঠাকুরের যখন তাই ইচ্ছে আমি কথা দিলাম। বাবা প্রদীপদা, কর্তা বাবা আপনাকে ডাকছেন। কোথায় উনি? উনি ঠাকুর ঘরে আছেন। চলো আসছি। আপনি আমায় ডেকেছেন? যে জন্যে তোমায় ডেকেছি, যাবার আগে আমাকে তোমার কয়েকটা কথা দিয়ে যেতে হবে বাবা। সন্ধ্যাকে ছেড়ে আপনি কখনো থাকেননি, তাই জানি আপনি আমার কাছে কি কথা চাইছেন। আমি আমি কথা দিচ্ছি প্রতি শনিবার সন্ধ্যাকে আপনার কাছে নিয়ে আসবো। না আনবে না। আনবো না? না, এই কথাই আজ আমাকে তোমায় দিয়ে যেতে হবে বাবা। কোনো অবস্থাতেই ওকে তুমি আমার কাছে আনবে না, কান্নাকাটি করলেও না। কেন? কথা দাও, ও আমার নামে চিঠি লিখে তোমার হাতে দিলেও তুমি সে চিঠি ডাক বাক্সে ফেলবে না। কেন, কি হয়েছে? কি তোমাকে কথা দিয়ে যেতে হবে, সন্ধ্যার যদি কঠিন অসুখ হয় সেই খবর তুমি আমাকে জানাবে না। কি বলছেন আপনি? এই ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমি সন্ধ্যাকে কথা দিয়েছি, তুমিও আমাকে কথা দিয়ে যাও প্রদীপ।
ওই হতভাগী যদি মৃত্যু শয্যায় শুয়ে বাবা বাবা বলে চিৎকার করে কাঁদে তবু তুমি আমাকে জানাবে না? আপনি কি পাগল হয়ে গেলেন? কথা দাও প্রদীপ, এই হতভাগ্য বাপটাকে যাবার আগে কথা দিয়ে যাও। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সন্ধ্যার সঙ্গে কোন রকম সম্পর্ক রাখতে চান না, কিন্তু কেন? রাখতে চাই না বলে ভুল হবে বাবা, রাখার উপায় নেই। কেন উপায় নেই? কেন? আমি একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিজ্ঞাবদ্ধ কার কাছে বলুন? কে সেই অমানুষ যে আপনার বুক থেকে আপনার মেয়েকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে? বলুন কে সে? আমরা তো আর অমানুষ নই যে টাকা পাইনি বলে ছেলেকে বিয়ের পিঁড়ি থেকে তুলে নিয়ে আসব। ভদ্রতা করে ছেড়ে দিলাম, কিন্তু তার প্রতিদানটা দেখো, আমাদের মতন ভালো মানুষের কোনো দাম নেই গিন্নি, আজকাল কোনো দাম নেই। ঠিকই তো, ওই তো ওটা ওটা যে বাকি রয়ে গেল, গলা থেকে হাতটা খুলে দাও বৌমা। ওটা সোনার না গিল্টির? সবই তো দিলাম, এটা আমার মায়ের স্মৃতি, এটা থাক না মা, ও সব ন্যাকামো রাখো। মরা মায়ের স্মৃতি রাখতে গিয়ে তুমি জ্যান তোমাকে কেন কষ্ট দিচ্ছ বৌমা? নাও গলা থেকে হাতটা খোলো। বলছিলাম কি বৌমা, তুমি পিতৃঋণ শোধ করছো দেখলে তোমার মৃত মায়ের আত্মা শান্তি পাবে। খোলো, ওটা খুলে দাও। দাও। ও হ্যাঁ বৌমা, প্রদীপ যদি জিজ্ঞেস করে গয়নার কথা তাহলে বলবে যে দিনকাল ভালো নয় তাই মার কাছে তুলে রেখেছি, বুঝলে? শোনো বৌমা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছ এই সব গয়নার আর কত দাম হবে। বড়জোর 7-8 হাজার টাকা, আর আমাদের পাওনা হলো তোমার 15,000 টাকা। তাই বলছিলাম সন্তান হিসেবে তোমার কর্তব্য। নিয়ে নিয়ে বলার কি আছে, আমরা তো অনেক যুগ কিছু করছি না। শোনো বৌমা, আজ থেকে আমরা কাজের লোক সব ছাড়িয়ে দিচ্ছি, কেমন? তাই তুমি গায়ে গতরে খেতে, যেমন ধরো যে আমাদের কয়লা ভাঙতো তাকে আমরা দিতাম 40 টাকা মাসে, 40 টাকা মাসে, তাহলে বছরে গিয়ে দাঁড়ালো, তাহলে বছরে হলো গিয়ে, বলো না বৃষ্টিটা ধরে বসে আছো কেন? দাঁড়াও না, তো চাঁদাবাজি করছো কেন? অর্জিত, হ্যাঁ তোমার হলো কয়লা ভাঙার জন্য মাসে 40 টাকা করে, তাহলে 40 টাকা করে বছরে হলো 40 × 12 মানে 480 টাকা, তারপর কাপড় জামা কাচার জন্য মাসে 50 টাকা, 50 টাকা তাহলে বছরে হলো 50 × 12 তাহলে 600 টাকা, আর তারপর রান্না বান্না কাজের জন্য। আগে আসল কথাটা বলে রাখি, শোনো বৌমা, ওই পণের টাকার কথাটা যেন প্রদীপের কানে না যায়। তুমি হলে গিয়ে আমাদের ঘরের লক্ষ্মী, তুমি নিশ্চয় চাইবে না আমাদের ঘরের শান্তি নষ্ট হোক। সুখে শান্তিতে থাকবে বলেই তো বাবাকে ছেড়ে তুমি আমাদের কাছে এসেছো। ও বৌমা, খাটের কোনাটায় ময়লা রইল, একটু দেখে শুনে নাও না বাছা, দেখে শুনে কাজ করে না। প্রদীপ, তোর বাবা বলছিল তুই নাকি আশ্চর্য কাউসে পড়েছ, রোজই একই খবর, গৃহবধূকে পুড়িয়ে হত্যা, শ্বশুর শাশুড়ি ধৃত, সামান্য 15 টাকার জন্য জানোয়ারের মতো আছো, ছেলেগুলোকে ভুলি হারে, বিয়েতে যদি হাতি পাতবি তো লেখাপড়া করা কেন, চাকরি বাকরি বা করা কেন? আমি তো ভাবতেই পারি না মা, আমার মা বাবা ফিকিরের মতন। আচ্ছা মা, ছেলের বউ সে তো মেয়েরই মতন, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি যদি বস্তির না হয় তাহলে ছেলের বউর উপর এরকম অত্যাচার করতে পারে? দেখে দেখ কি বলছিলে যেন? মানে আমি বলতে এসেছিলাম যে ভুলে গেছি, পরে বলছিস।
সন্ধ্যা। কি হলো কি হলো কি হলো কর্তা বাবা? না না কিছু না, ওই বুকটা হঠাৎ। নিশ্চয় সন্ধ্যা দেখে স্বপ্ন দেখেছ। ছমাস হয়ে গেল ওদের বিয়ে হয়েছে, সন্ধ্যা দিয়ে একবারও এলো না। বিয়ের পর ও যেন কেমন পাল্টে গেছে। নিজে না আসতে পারুক, প্রদীপ দাকে তো একবার পাঠাতে পারত। না প্রদীপ, প্রদীপ ব্যস্ত মানুষ। কেমন ব্যস্ত তুমি দাদা বাবু, যে ছমাসের মধ্যে গিয়ে একবার গৌরীর বাবার একটা খোঁজ নিয়ে আসতে পারলেন। গৌরী রান্না করে আসছিলেন, আমি বললাম তুমি পারবে না, আঙুলে এত বড় একটা চোট পেয়েছে। চোট লেগেছে কি করে? তুমি তো গৌরীর কোনো খোঁজই রাখো না, তুমি জিজ্ঞেস করে নিও। প্রদীপ, তোর বাবা বলছিল যে তুই। আচ্ছা মা, সন্ধ্যার আঙুলে চোট লাগলো কি করে? চোট লেগেছে বৌমার? কি মেয়ে দেখো, আমাকে তো কিছুই বলেনি। আহারে বাছা আমার। জয় মা, জয় জয়। যা চেয়েছিলাম ঠিক তাই হয়েছে। কি বলেছিল মা? হাতুড়িটি আমার হাতে, এমন একটি ঘা দিয়েছি একেবারে দু টুকরো। মেয়ে একদিকে, বাপ একদিকে। মেয়ে বাপকে আলাদা করে কি লাগ? প্রদীপের কাছ থেকে যদি সন্ধ্যাকে সরিয়ে নেওয়া যেত, ও কাজটা আমার উপর ছেড়ে দাও। যে অপমান সন্ধ্যা আমাকে করেছে, ভগবান যদি একবার সুযোগ দেন ওকে আমি কাঁদিয়ে ছাড়ব। সন্ধ্যা, 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 এই তোমার সন্ধ্যা কোথায়? তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? বেরোবার সময় বলে গেলাম রেডি হয়ে থাকতে, যাবো সময় নার্সিং হোমে নিয়ে যাবো। দাঁড়া দাঁড়া প্রদীপ, শোন। সন্ধ্যা, প্রদীপ শোন, আমি ডেকে দিচ্ছি। কদিন বাদে বাচ্চা, ওয়াতি মানুষ এত ভারী ভারী চাদর কাঁচতে বলছে, এটাই বাচ্চার ক্ষতি হবে তো? দাদাবাবু আবার জানতে পারলে। সন্ধ্যা, প্রদীপ কি বলছো? কি আমি তো ভাবতেই পারি না মা, এই সময় ওকে দিয়ে কি করে এসব কাজ করাতো। সন্ধ্যা দি এখন কেমন আছে? 72 ঘন্টা না কাটলে তো ডাক্তার কিছু বলতে পারছে না। আপনি তৈরি হয়ে নেন, আমি কোথায় যাব? কোথায় যাবেন মানে? জ্ঞান হওয়ার পর থেকে সন্ধ্যা আপনার খোঁজ করছে। কিন্তু আমি তো, আমি তোর মুখ দেখতে পারবো না বাবা। কেন কেন পারবেন না? কি এমন অপরাধ করেছে সন্ধ্যা? প্রদীপ, তুমি ভুলে যেও না, মন্দিরে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দিয়েছিলে ওর কোনো খবর তুমি আমাকে দেবে না। হ্যাঁ দিয়েছিলাম বাবা, হয়ে আপনি অমানুষের মতন কাজ করতে পারেন, কিন্তু স্বামী হয়ে আমি তো তা পারি না। ওদিকে সন্ধ্যা বাবা বাবা বলে কাঁদছে, আপনাকে একটু মায়া হচ্ছে না? আপনি তো বলেছিলেন ও আপনার চোখের মনি, এক দণ্ড আপনি ওকে ছেড়ে থাকতে পারেন না। চুপ করো প্রদীপ, চুপ করো, দয়া করে ও হতভাগীর কথা আমাকে আর বলো না। হতভাগী তো বটে, আপনি যার বাবা তাকে তো সারা জীবন কাঁদতেই হবে। কাঁদবো পাছে এখানে থাকলে আপনার কিছু টাকা খরচা হয়, সেই ভয়ে আপনি আমাকে যে শপথ করিয়ে নিয়েছিলেন। বলুন কত টাকা হলে আপনি আপনার মেয়েকে রেখেছেন? আপনার মেয়ে না, আমার স্ত্রী, দয়া করে আপনি আমার স্ত্রীকে বাঁচান। বলুন কত টাকা চাই? কত টাকা, কত টাকা? দাদাবাবু টাকাটা আপনি আপনার বাপকে দেবেন। এই তুমি কি করলে প্রদীপ, এ কি করলে? ঠিকই করেছে, চাকর চাকরের মতো থাকবে, বাবুদের কথার মধ্যে একদম নয়। বাবু, বাবু লোক। হ্যাঁ বাবু, তোমরা বাবু লোক, ভদ্র লোক। আমি কিন্তু তোমাদের মতো ভদ্র লোক হতে চাই না, যারা কিছু টাকার লোভে বুড়ো অসহায় বাপের বুক থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। চুপ কর চরণ, চুপ কর। না কর্তা বাবা, আজ আমি চুপ করে থাকবো না, আজ আমি সব কথা বলবো, সব কথা বলবো। তুমি যেন কি বলছিলে? বলবো আবার কি, তখন থেকে তো বলেই যাচ্ছি, তোমার কোনো কথা কানেই যাচ্ছে না। না না বলো না, কি কথা? ও বাড়ির মাসিমা বলছিল ওদের ওই বাড়িটা বিক্রি আছে, তো ও বাড়িতে যদি আমরা কিনি, তুমি যদি একবার গিয়ে দেখে আসো। তা তুমি না ভদ্রলোক,
এক অসহায় বৃদ্ধের হাত থেকে ভিখিরির মতন টাকা নিতে তোমার লজ্জা করলো না? হ্যাঁ নিয়েছি। কি হয়েছে তাতে? এতে লজ্জার কি আছে? তোকে মানুষ করতে আমাদের কম টাকা খরচা হয়েছে। বাহ বাহ, আমি লাউ না কুমড়ো, যে আমাকে ফলাতে তোমাদের যে খরচ হয়েছে সেটা চাষাদের মতন বাজারে বিক্রি করে টাকাটা তুলে নিতে হবে। বলো, আমার জন্মাবার পর থেকে চাকরি পাওয়া অবধি আমার পেছনে তোমরা কত হাজার টাকা খরচা করেছো? তুই কি মা বাবার ঋণ শোধ করতে চাস? আমি জানি মা, বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, তবে তোমাদের মতন মা বাবার ঋণ বোধ হয় কিছু টাকা দিলে শোধ করা যায়। বলো কত টাকা চাই? বলো কত টাকা? 15,000 টাকা। সে কি 15,000 টাকা? ওই অতখানি জমির দাম মাত্র 15,000 টাকা? জ্যাঠামুনিকে ভালো মানুষ পে আর কত ঠকাবে বলো তো তোমরা? আমরা ঠকিয়েছি? এই তো তোমাদের জন্য লজ্জায় আমি গায়ে আসতে পারি না, লোকে আমায় দেখলে মুক্তি পেয়ে হাসে। একটু শান্তিতে যে কলকাতায় থাকবো তাও তোমরা আমাকে দেবে না। এই তো প্রদীপদা কালকে অফিসে এক ঘরবর্তী লোকের সামনে আমায় চাটা করে বলল, শোনো বাবা, এক বছর আগে এই 15,000 টাকার জন্য একটা বাপ মেয়ে ছাড়াছাড়ি হয়েছিল, আর আজ যদি এই 15,000 টাকার জন্য বাপ ছেলে ছাড়াছাড়ি না চাও তাহলে তাহলে টাকাটা ঘরে পাঠিয়ে দিও। এখানে 15,000 টাকা আছে, আপনার ছেলের অর্ধেক দাম। একদিন জ্যাঠামুনির কাছে আপনাদের যা পাওনা ছিল এটাও রাখুন। ওটা কি? ব্ল্যাঙ্ক চেক। আমি সঠিক জানি না এই 15,000 টাকার এক বছরের সুদ কত হয়, হিসেব করে অঙ্কটা বসিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নেবেন। বাপ বেটিতে মিলে জমিদারি পোশাকটা তো পরিয়ে দিলি চরণ, কিন্তু জমিদারি মেজাজটা পাবো কোথায় বলতো? জমিদার হরমাধব চক্রবর্তী নাতির মুখ দেখতে যাবে, কিন্তু মুখ দেখে যে কিছু দেবে এমন কোনো কিছুই তো অবশিষ্ট নেই। বাপ বেটিকে মিলে জমিদারের স্বাদ যখন পড়িয়েছি তখন মেজাজ এত বড় বাড়ি ঝাঁট দিলে আনাচে কানে ছিখে এতটুকু শোনা মিলবে না কর্তা বাবা? এটা দিয়ে নাতের মুখ দেখো কর্তা বাবা। কি আছে এটাতে? খুলেই দেখো না। এই সোনার বালা তুই কোথায় পেলি মালতী? তুমি ভুলে গেছো কর্তা বাবা, আমার মেয়ে যেদিন হলো তুমি খবর পেয়ে আমার ঘরে এসে ওই বালা ওর হাতে পরিয়ে দিয়ে বলেছিলে, চরণ আমার মেয়ের নাম সন্ধ্যা, ওর নাম রাখলো মালতী, সন্ধ্যা মালতী একই সঙ্গে বড় হবে। হায় ভগবান, জমিদার হরমাধব চক্রবর্তীর আজ কি দুরবস্থা! আমারই দেয়া উপহার তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস চরণ? না 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 না, এ আমি নিতে পারবো না। না না করতে বাবা, ওটা তুমি ফিরিয়ে দিও না। আজ বাপ বেটিকে একটু পুণ্য সঞ্চয় করতে দাও, গঙ্গা জলে দাঁড়িয়ে আজ গঙ্গা পুজো করি। সন্ধ্যা মা। কি কি ডাকলো?
বাবা সন্ধ্যা বাবার কোলে বৌদি বৌদি উঠো না বৌদি বৌদি তোমার ডাক্তার উঠতে বারণ করেছে সন্ধ্যা সন্ধ্যা বাবা নিবাদি আমার বাবা এসেছে নিবাদি বৌদি পড়ে যাবে বৌদি কথা শোনো বৌদি ওর লোয়ার পোর্শন মানে কোমর থেকে নিচের দিকটা পুরোপুরি অসাড় হয়ে গেছে তোমার সন্ধ্যা দিয়ে আমার জীবনটা কিরকম নষ্ট করে দিল নষ্ট করে দিল তাছাড়া আবার কি আজ এই রোগ কাল ওই রোগ নিজের কাজকর্ম করবো কি ওনার চরণ সেবা করে বেড়াবো নিজেকে পঙ্গু হয়েছে আমার আমার জীবনটা পঙ্গু করে যে মেয়ে জন্মে মাকে হারাইছে যে অন্য কাউকে শান্তি দেবে না সেটা মাকেই বোঝা উচিত ছিল নিজের বাবাকে পর্যন্ত সুখ দেয়নি ওর জন্য বাবাকে মন্দির পর্যন্ত বিক্রি করতে হয়েছে কুলদেবীর অভিশাপ কি ব্যর্থ হবে আমারও মাথায় ভূত চেপেছিল বলে মঞ্জুকে ছেড়ে ও বেচারা চোখের জল আমার আমার জীবনে যে এত বড় সর্বনাশ ডেকে আনবে না কোথায় যাচ্ছেন যাই মঞ্জু কাছে ক্ষমাটা চেয়ে আছে ক্ষমা হ্যাঁ ক্ষমা আমি জানি আমি জানি আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই কিন্তু তুমি তো আমার একদিন ভালোবাসতে মঞ্জু পারো না আজকের এই বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়াতে প্লিজ কি করতে হবে আমাকে সন্ধ্যার সেবা করতে হবে সেবা হ্যাঁ সেবা সন্ধ্যাকে তোমার সেবা করতে হবে না আমি যাতে তোমার সেবা করতে পারি তার একটা সুযোগ আমাকে দাও সন্ধ্যা যে অপমান আমায় করেছে ভগবান যদি একবার সুযোগ দেন ওকে আমি কাঁদিয়ে যাব কি ভাবছো ভাবছি প্রদীপ যেভাবে মঞ্জুর সঙ্গে মেলামেশা করছে দুদিন পর না ওকে বিয়ে করতে চায় চাইলে চাইবে মঞ্জু আমাদের একমাত্র মেয়ে একটা দুজ বরের সঙ্গে রাখো রাখো সোনার আংটি আবার মেয়েটা মাছটা জাল কেটে বেরিয়ে গিয়েছিল আবার হাতের মুঠির মধ্যে ফিরে এসেছে একবার লাভটা কত হবে ভাবো সাপও মরবে লাঠিটিও ভাঙবে না মেয়ের বিয়েটিও হবে একটি পয়সা খরচা হবে না তোমার ব্যাংকের টাকা ব্যাংকেই থেকে যাবে চমৎকার
না মনটা গুমরে ওঠে কথা জাগে না একটু একটু করে সরে সরে এসো কাছেতে আরো কাছেতে অনেক কিছুই তোমায় বলার আছে যে একলা একলা আর ভালো লাগে না মনটা গুমরে ওঠে কথা জাগে না একটু একটু করে সরে সরে এসো কাছেতে আরো কাছেতে অনেক কিছুই শুনবো না আর তো কোনোই মানা মানবো না কাছে সে কাছে ডাকবো দু চোখে ছবি আঁকবো একলা একলা আর ভালো লাগে না মনটা ঘুমরে ওঠে কথা জাগে না একটু একটু করে সরে সরে এসো কাছেতে আরো কাছেতে অনেক কিছুই তোমায় বলার আছে যে বাতাস থাক সাক্ষী গো সাক্ষী ফুল আর পক্ষী গো তোমাকে শুধু চাইব তোমারই গান গাইব চলতে চলতে আর একা লাগে না মনটা খুশিতে ভরে দেখা যাবে না একটু একটু করে সরে সরে শুকাচ্ছে আরো কাছেতে অনেক কিছুই তোমায় বলার আছে যে চলতে চলতে আর একা লাগে না মনটা খুশিতে ভরে ব্যথা জাগে না একটু একটু করে সরে সরে শুকাচ্ছে আরো কাছেতে অনেক কিছুই তোমায় বলার আছে যে অনেক কিছুই তোমায় বলার আছে যে সেই ভোরবেলা ঘুম থেকে উঠে বাসের মুখে কোথায় গিয়েছিলে? দে হাতটা দে। কি হবে? শান্তিপুর থেকে ফকির সাহেবের মাদুলি এনেছি পরিয়ে দেব। এই পুরো বয়সে দশ বারো মাইল হেঁটে গেছো এসেছ তুমি কি? দে হাতটা দে। ওসব পরে কি হবে? ফকির সাহেব বলেছে এটা ধারণ করলে প্রদীপের মতিগতি ফিরবে, মঞ্জুর দিক থেকে ওর মন ঘুরবে। শোনো শোনো, মঞ্জুকে চিঠিটা দিয়েছিলে? তোমরা মনির হুকুম করলে আমি চাকর হয়ে তামিল না করে পারি। হ্যাঁ, সম্পর্কটা বারবার কেন ভুলে যাও বুঝতে পারি না। দাঁড়া দাঁড়া দাঁড়া,
নাও ধরো। বকশিস দিচ্ছ? খুশি হয়েছি। ধরো ধরো ধরো, টাকাটা তোমার কাছে রাখো। সন্ধ্যা মাকে তো তুমি ডাক্তার দেখাবে না? ওই টাকাটা কোনো ডাক্তারকে দিয়ে তোমার চামড়াটা একবার পরীক্ষা করে দেখতে বলো, সেটা এখনো মানুষের আছে না পশুর হয়ে গেছে। এত দেরি করলে যে? ও তুমি, আমি ভাবলাম যে প্রদীপ এলো। আচ্ছা কেন এত দেরি করছে? বাবার কাছে এসেছো টাকার দরকার? না, আমি তোর কাছে এসেছি মা। আমার কাছে? যা বলো তাড়াতাড়ি বলো, প্রদীপ এলেই বেরোতে হবে। মঞ্জু, সন্ধ্যা তোর বোন, ওর এত বড় ক্ষতি তুই করিস না মা। আমি সেদিন সন্ধ্যার বোনই ছিলাম যেদিন তুমি প্রদীপকে ভুলিয়ে ফালিয়ে, সেদিন তুমি ভেবেছিল একবার আমার কথা? সন্ধ্যা ভেবেছিল তার এই বোনটির কথা? আমার বাবাকে সেদিন তোমরা কায়লোকের কাছে কম ছোট করেছিলে? আমি তোর কাছে হাত জোর করে বলছি। কেন সকালবেলা মুডটা নষ্ট করছো? যাও তো। আপনি সাত সকালে এখানে কি করছেন? আমার বংশের সন্ধ্যা প্রদীপটা নিভতে চলেছে বাবা, তাই এসেছিলাম একবার শেষ চেষ্টা করতে। ব্রোটা বলে কি? বাড়িতে গেলাম, কেউ সে কথাই বলল না। সন্ধ্যা দিকে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না, শুধু কাঁদল। কি হয়েছে? অসুখ, অসুখ মঞ্জু। আজকে অসুখের আসার কথা আছে। ও সন্ধ্যাকে আমার থেকেও বেশি ভালোবাসে। ও যখন এসে সব শুনবে, একটা কেলেঙ্কারি না করে বসে। না না, এখানে আসার আগে ও নিশ্চয় বাড়ি ঘুরে আসবে, আর নিজের চোখে সুন্দর অবস্থা দেখে আসবে। হ্যাঁ, তাতে ও আরো খেপবে। না না, ওকে যখন আমি সব বুঝিয়ে বলবো কত দুঃখে আমি সব করছি, আমার মনে হয় ও আমাকে সমর্থনই করবে। না, আমার প্রাণ থাকতে এটা আমি হতে দেব না। শোনো অশোক, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না প্রদীপদা। তুমি এই মুহূর্ত থেকে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, প্লিজ গেট আউট। আই সি ইউ, গেট আউট। শোনো অশোক, তুমি শুনলে খুশি হবে, আমি আর মঞ্জু থামো। যেমনি পাপ তার তেমনি ছেলে,
আমি বেঁচে থাকতে কাজ তোমায় আমি করতে দেবো না। তুমি যত চেঁচাও অসুখ, এই কাজটা তো আমাকে করতেই হচ্ছে। এতটা এগিয়ে তো আর আমার পিছিয়ে যেতে পারে না, কি বলো মঞ্জু? ঠিকই তো, পিছুবার কোনো উপায় নেই। তুই থাম, নষ্টা মেয়ে ছেলে কোথাকার। কি অশোক, তুমি না ভদ্রলোকের ছেলে, এমন দিদির সঙ্গে এইভাবে কথা বলে? দিদি? ওকে দিদি ডাকতে আমার ঘেন্না হয়। সে কি, আমি তো বলবো এরকম দিদি পেয়ে তুমি ধন্য। তুমি তো বলবেই, নিজের স্বার্থে কাকে যে কখন মাথায় তোলো। একদিন সন্ধ্যা দিয়েও তোমার কাছে অনেক বড় ছিল। মঞ্জু, আমার শালাবাবু এখন খুবই উত্তেজিত, এখন আর ওর সঙ্গে বেশি কথা বলা যাবে না। চলো আমরা একটু বেরিয়ে আসি। সেই ভালো, চলো। প্রদীপদা তুমি চলে যাও, দিদিকে আমি বেরোতে দেবো না। অশোক সরে যা, যেতে দে না। তোমার এত দূর স্পর্ধ অশোক, তুমি তোমার দিদির গায়ে হাত তুললে। স্পর্ধার আর এখন কি দেখলে? তুমি ভালো চাও তো এক্ষুনি বাড়ি থেকে চলে যাও, নইলে নইলে তোমার গায়ে আমার হাত উঠে যাবে। অশোক, তোমার যে হাতটা উঠবে সেটা না বাবার শক্তি আমার আছে, তবে শক্তির অপচয় আমি পছন্দ করি না। তাই বুঝি, আমিও পছন্দ করি না জীবন নিয়ে ছিনিমিনি খেলা। দু দুটো জীবন আমি তোমাকে নষ্ট করতে দেবো না প্রদীপ দা। আমার জীবন নষ্ট হতে চলেছে আর তুমি বলছো জীবন নষ্ট করছি আমি? তোর জন্য আজ অশোক আমার গায়ে হাত পর্যন্ত দিয়েছে। তুই বিশ্বাস কর মঞ্জু, আমি ওকে কিচ্ছু বলিনি, বরং পড়েছি যা হচ্ছে ও যেন হাসি মুখে তা মেনে নেয়। যদি বলেই থাকে অন্যায় কি করেছে? বোন হয়ে তুমি বোনের এত বড় সর্বনাশ করছো? তুমি ভেবেছ তুমি সুখী হবে? আমার সন্ধ্যা মা তবু পঙ্গু হয়ে বেঁচে আছে, যদি ভগবান তাকে। চরণ কাকা, আমি ওকে সুখ দিতে পারিনি মঞ্জু, তাই দেখছি আজ অভিশাপ নয়। চরণ কাকা, মঞ্জুকে তুমি আশীর্বাদ করো, ওকে যেন আমার স্বামী পেও হারাতে না হয়। কথাটা কি মন থেকে বললে? হ্যাঁ বলছি, এই ছেলের মাথায় হাত দিয়ে বলছি, আমি যখন তোমাকে সুখী করতে পারলাম না তখন আমার কাছে তোমার কিছু চাওয়ার আছে? হ্যাঁ আছে, তুমি যদি কোনোদিন আমাকে এতটুকু ভালোবেসে থাকো তবে যাওয়ার আগে সেই ভালোবাসাকে সাক্ষী রেখে আমাকে আশীর্বাদ করে যাও। তোমার বিয়ের মন্ত্র উচ্চারণের আগে আমার যেন মৃত্যু হয়। তা নয় দোয়া, এছাড়া আর কিছু? টাকা পয়সা ক্যাস্টার্স? না, আমায় যা দিয়েছ যথেষ্ট, তোমার স্মৃতি আমার আর কিচ্ছু চাই না। প্রদীপ, চলেই যখন যাবে তখন ওর দুঃখ আর না বাড়িয়ে যত তাড়াতাড়ি পারো চলে যাও। আমার এক মেয়ে তোমাকে সুখী করতে পারেনি, ভগবানের কাছে প্রার্থনা করি আমার আর এক মেয়ে যেন তোমাকে সুখী করতে পারে। চলো মঞ্জু। কি? আমি চেষ্টা করব ওকে ভুলে থাকার, যদি না পারি মাঝে মধ্যে নিয়ে আসবি, শুধু একটু দেখব, চেষ্টা করব। প্রদীপ,
প্রদীপ, প্রদীপ, আমি চলে ওকে আদর করে যাবে না? প্রদীপ, তোমার স্যুটকেসটা কোথায় গেল? বাড়িতে আছি, যাবার সময় নিয়ে নেবো। আচ্ছা শোনো, তোমার বাবা কাল কলকাতা যাচ্ছেন তো, কালই আমরা রেজিস্ট্রিটা করছি। শেষবারের মতো ভেবে দেখো, সন্ধ্যার জন্য মন কেমন করবে? না না দূত, একেবারেই না। তবে তবে কি ছেলেটার জন্য মনটা কিরকম কিরকম করছে? সর্বনাশ। কেন সর্বনাশের কি হলো? ছেলের নাম করে তুমি আমার মাঝে মাঝে এখানে চলে আসবে না তো? তা মাঝে মাঝে এখানে আসলে ক্ষতি কি? না আমি আসতে দেবো না। ছেলের নাম করে আসবে, তারপর সন্ধ্যাকে দেখি তোমার পুরনো প্রেম আবার উঠলে উঠো। আরে না না না, একবার যখন তোমার মাথায় ঢুকেছে কি মুশকিল, সত্যি মুশকিল ঠিক যাবার সময়। আরে আমি বলছি তো যাবো না, বলছি তো যাবো না, তুমি যা বলবে তাই হবে। তোমার বিশ্বাস নেই? তাহলে একটা কাজ করো, বল ছেলেটাকেও আমাদের সঙ্গে নিয়ে চলো। সঙ্গে নিয়ে যাও? কি বলছো, তুমি কি ওকে মানুষ করবে না? আমি ওর ছেলেকে মানুষ করতে যাবো কেন? তাহলে সঙ্গে নিয়ে যেতে চাইছো? পথে অনেক অনাথ আশ্রম পড়বে, তার কোনো একটাতে ছেড়ে দিয়ে চলে যাবো। বাবা চলো কাকা, বাবা শুনে আমাদের সবাইকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কি ছিল অশোক? ডাক্তারের সঙ্গে দেখাও হলো না, এদিকে মেয়েটা বাড়িতে একা। বাড়িতে তো কেউ নেই যে শুনবে, যাও বাচ্চাটাকে নিয়ে এসো। মঞ্জু তুমি একবার ভেবে দেখো। কোনো কিছু ভাবার নেই, নতুন জীবন শুরু করতে যাচ্ছি, কোন রকম পিছুটা আমি রাখতে পারবো না। বাচ্চাটাকে নিয়ে এসো, নইলে আমি চললাম। প্লিজ মঞ্জু তুমি একবার সন্ধ্যার কথাটা ভাবো। কি দরদ থাকো, তুমি তোমার বউ বাচ্চা নিয়ে আমি চললাম। ওকে দাও না, ওকে আমি কিছু দিই দেবো না। আমার সুখের পথে কোনো বাধাই আমি রাখতে চাই। তুমি যা চেয়েছো তোমাকে তুমি সব দিয়েছি, ওগো তোমাকে তুমি মুক্তি দিই। মুক্তি দিয়েছো কিন্তু তুমি আমার সুখ দাও নি, ওকে আমার চাই। আমার প্রাণ থাকতো ওকে আমি কিছু দিই দেবো না। তাহলে তোমার প্রাণ চলো টাকা বাবা বাবা প্রদীপদার কথা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, এই মিথ্যে কথা বলে আমি ওদের নিয়ে গেছিলাম। মিথ্যে বলে? আপনারা যদি সন্ধ্যাবেলা বাড়ি থাকতেন তাহলে আমার আর মঞ্জুর পক্ষে অভিনয় করা সম্ভব হতো না। অভিনয় নাটক? হ্যাঁ, সন্ধ্যাকে আমি কোনোদিনও ভালো করে তুলতে পারতাম না। আমাদের বংশে প্রায় নিভে যাওয়া সন্ধ্যা প্রদীপটা অভিনয় করে নিভতে দিল না আমার দিদি।
এটা পড়ে দেখো সুন্দরদি। এটা কি? এটা হলো সেই চিঠি যেটা আমি চরণ কাকার হাত দিয়ে মঞ্জুকে পাঠিয়েছিলাম, যার জন্য চরণ কাকা আমায় জানোয়ার বলেছিলেন। আমি যখন এখানে সব শুনে দিদিকে মেরে প্রদীপটাকে তাড়িয়ে দিচ্ছিলাম, দিদি তখন কাঁদতে কাঁদতে চিঠিটা আমায় দিয়েছিল। নাও এটা পড়ে দেখো, সব বুঝতে পারবে। মঞ্জু, একবার তোমাকে আঘাত দিয়ে সন্ধ্যাকে বিয়ে করে চলে গেছিলাম, আবার এসেছি তোমাকে আঘাত দিয়ে সন্ধ্যাকে সুস্থ করে নিয়ে যেতে। তুমি বোধহয় আমার ব্যবহার দেখে ভাবছো আমি সন্ধ্যাকে ছেড়ে তোমায় বিয়ে করব, কিন্তু তা নয়। এতদিন আমি যা করেছি সব অভিনয়। পাশে তুমি আবার আমায় ভুল বোঝো, তাই তোমায় চিঠি দিয়ে সব জানাচ্ছি। তুমি তো শুনেছো সন্ধ্যার দুটো পায়ে পঙ্গু হয়ে গেছে। ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, ওকে আর কোনোদিন হাঁটতে চলতে পারবে না। ডাক্তার বলেছিলেন ওকে যদি এমন একটা শখ দেওয়া যায় যাতে মুহূর্তের জন্য উনি ভুলে যান যে উনি পঙ্গু, এমন একটা কিছু ওর কাছ থেকে ছিনিয়ে নিতে হবে যাকে ফিরে পাওয়ার জন্য উনি উতলা হয়ে উঠবেন। মঞ্জু, আমার দৃঢ় বিশ্বাস আমার কথা মতো অভিনয় করে তুমি একমাত্র পারবে ওকে আঘাত দিতে। ও ভাববে তুমি হেরে যাওয়ার শোধ তুলছ। আমি জানি মঞ্জু, এতে তোমার খুব কষ্ট হবে। সন্ধ্যাকে আঘাত দিতে গিয়ে নিজেই বেশি আঘাত পাবে, তবু আমার জন্য এটুকু তোমাকে করতেই হবে। আমাকে তো একদিন ভালোবেসেছিলে, যাও না আমি সুখী হয়ে। তুমি তো জানো মঞ্জু, সন্ধ্যা প্রদীপকে জ্বালাতে হলে একটা সোলতেকে পোড়াতে হয়, সেই সোলতের কাজটা তোমাকে করতে হবে। কি পারবে না? ওকে ডেকো না প্রদীপদা, যেতে দাও, নিরিবিলিতে দিদিকে একটু কাঁদতে দাও। ভগবান তোকে সুখী করুন মঞ্জু, ভগবান তোকে সুখী করুন। ভগবান তোমার ভালো করবে দাদা, ভগবান তোমার ভালো করবে। দাদা, তোমার পুণ্যে তোমার অসুস্থ মেয়েটা সুস্থ হয়ে উঠল, আর আমার পাপে। সোলতের মতন পুড়ে দিদি শুধু সন্ধ্যা প্রদীপটাই জ্বালায়নি জ্যাঠামণি। জানি রে, তোর বাবাকেও পুড়িয়ে খাঁটি সোনা করে দিয়েছি। উনি শুধু অন্ধকারই দেন না, আলো দেন। বেছে নেওয়াটা তো আমাদের কাজ। আয় আয় কাছে, আয় দাদা, আয়। কাঁদিস না মা, কাঁদিস না, ওরা যে তোর জন্য অপেক্ষা করছে।
মঞ্জু কান্দিস না মা চোখের জল মুছে ফেল আয় তোমার সঙ্গে তুই বিদায় না দিলে ওরা যে মঞ্জু